গ্লোবেল ইনভেষ্টমেণ্ট সামিটক লৈ বিশাল আয়োজন। আমেরিকা কানাডা জাপানলৈ ভাগে ভাগে ওলাইছে মন্ত্রী। দেশের আগশারীর মহানগরীত রোড শো করব মুখ্যমন্ত্রী। রাজ্যত আরম্ভ হয়েছে নভেম্বরত অনুষ্ঠিত হবলগিয়া গ্লোবেল ইনভেষ্টমেণ্ট সামিটর প্রস্তুতি। এই সামিটক লক্ষ্য করে পর্যটন হস্ততাঁত তথ্য প্রযুক্তিকে ধরে বহু বিষয়ত সুকিয়া সুকিয়া নীতি গ্রহণ করেছে রাজ্য সরকারে। দীপান্বিতার দিনাই রাজ্যের পর্যটন নীতি ঘোষণা করে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করলে গ্লোবেল ইনভেষ্টমেণ্ট সামিটর এই নীতি সমূহ লৈ ভাগে ভাগে বিদেশ যাব মন্ত্রী সকল। প্রায়র টু ডেট আমার দুজন মন্ত্রী একটা টিম লৈ রোড শো করব আপনার আমেরিকা কানাডা এই জায়গা, আর দুজন মন্ত্রী রোড শো করব জাপান সিঙ্গাপুর এই ক্ষেত্র, আর সাউথ এশিয়ান কান্ট্রিজ আমার নেইবারিং কান্ট্রিজ ভুটান বাংলাদেশ মায়ানমার এই জায়গাবিলাকতো আমার একোজন মন্ত্রী আর টিম এটা গৈ তেওঁলোকে রোড শো করব প্রায়র টু গ্লোবেল সামিট। একে সময়তে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে দেশের প্রায় প্রতিখন রাজ্যের রাজধানী সমূহত রোড শো করব। অসমৰ মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার অল লিডিং সিটিজত গৈ তেওঁ রোড শো করব, বোম্বে আহমেদাবাদ চেন্নাই বেঙ্গালোর হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড সিরিজ অফ রোড শো ইন দ্য ইন্ডিয়ার রাজ্যিক পর্যটন নীতিয়ে অসমৰ পর্যটন ক্ষেত্রলৈ আমূল পরিবর্তন আনিব বলে আশা প্রকাশ করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে, অসমত কোনোবাই যদি হিন্দি ফিল্ম বনায় ইংরাজি ফিল্ম বনায় বা কোনোবা ফরেন ল্যাঙ্গুয়েজত যদি অসমত আহি তেওঁলোকে সিনেমা বনায়, সাপোজ হাফলঙত আহিলে কাজিরঙাত আহিলে সিনেমার শুটিং করলে, এতিয়া অসমত অহার কারণে অসমৰ হোটেল অসমৰ গাড়ি মটর তেওঁলোকে 100 টাকা খরচ করলে 25 টাকা অসম সরকার তেওঁলোকক উভতাই দিব। পর্যটন ক্ষেত্রের বিকাশের উদ্যোগ লওয়া 18টা ক্ষেত্রক সরকারে বছরি উৎকর্ষতার বটা প্রদান করব বলে সদরি করে মন্ত্রীজনে লগতে জানালে যে অসমত শুটিং হওয়া বাহিরের ছবির কাহিনী অসমৰ হলে 40% পর্যন্ত হ্রাস সাহায্য প্রদান করা হব। সিনেমা তো বনালে যিকোনো সিনেমা বনালে 25% কস্ট ঘুরাই পাব, কিন্তু যদি কাহিনী তো অসমৰ উপর বেজ হয়, যদি চিত্রনাট্য তো অসমৰ উপর বেজ হয় সেতিয়ালে তেওঁলোকে আনাদা 10% টাকা ঘুরাই পাব। আন্তঃগাঁথনি উন্নয়নের পর্যটন নীতিত বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। হোটেল নির্মাণের ক্ষেত্রে 30% রাজসাহায্য ঘোষণা করেছে সরকারে। অসমত যদি কোনোবাই হোটেল বনায় ট্যুরিজম ইউনিট বনায় যিকোনো বনায় তেতিয়ালে তেওঁলোকে যেটো খরচ হব সেই খরচর 30% তেওঁলোকে উভতাই পাব, তার হায়ার লিমিট হব যে 1 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।